বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ভোলার তজুমুদ্দিনে প্রতিবাদ মিছিল করেছে যুবলীগ উপজেলার শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজারে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন জাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলু পাটোয়ারির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দাওয়ান সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু এবং শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন